হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবশ্রী বণিক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে লেবুর জলটা করে খেয়ে নিচ্ছি। আমার লেবুর জলটা খেতে বেশ ভালোই লাগে, আর যেমনটা ভালো লাগে তেমনটা লেবুর জলটা অনেক উপকারী। তো লেবুর জলটা খেয়ে এখন আমি খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট। তো যাই হোক, আজকে আমরা দু বোন একটু বের হব, সবটা তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাই কি। তো চলো, আশা করছি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এখন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি এটা সারপ্রাইজ, তোমাদের দেখাবো পরে। তোমরা জানো তো আমার দিভাই এখন ভালো স্কুটি চালাতে পারে, প্রথম প্রথম ভীষণ ভয় পেয়েছি, এখন ভয় পাই না। তো প্রথমে চলে আসলাম আমরা স্বর্ণকমলে। তো এখানে আমার ভীষণ ভালো লেগেছিলো, অনেক অনেক কালেকশন, বাট শ্যুট করতে দেয়নি ওরা, তার জন্য শ্যুট করিনি, অ্যালাউ ছিল না। তো এই চেনটা দিভাই না বুকিং করে গিয়েছিলো, পরশু বুকিং করে গিয়েছিলো। তো এখন দিভাই এটা নেবে, হাফ পেমেন্ট দেওয়া হয়ে গেছে, আর হাফ পেমেন্ট দিয়ে তারপর চেনটা নেওয়া হবে রেগুলার বেসিসে ইউজ করার জন্য। হ্যাঁ, দিভাই রেগুলার বেসিস ইউজ করার জন্য চেন আছে। তো তারপরও দিভাইয়ের এই ডিজাইনটা খুব ভালো লেগেছে, আমারও বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরাও জানাবে। তো এটা দিভাই বুকিং করেছিল, এটা এখন নেওয়া হচ্ছে, আর সাথে আরও দুটো জিনিস নেওয়া হয়েছে, আমি তোমাদের পরে দেখাচ্ছি। কারণ কি, এখানে আমি তো প্রথমেই বললাম অ্যালাউ ছিল না ভিডিও করাটা, তো তার জন্য আমি কিছুই ভিডিও করতে পারিনি। তো এখন আমরা দু বোনে চলে এসেছি কিছু একটা ঠান্ডা খেতে, বেশ গরম লাগছিল। তো এখান থেকে সেরে আমরা নিয়ে নিলাম স্বর্ণকমল থেকে জুয়েলারিগুলো। তো এখন চলে আসলাম আমরা শিরালি ভোজে খেতে, ভীষণ খিদে পেয়েছে, সেই 11টায় বের হয়েছি আমরা। তো যাই হোক, দিভাই এখানে অর্ডার করছে, আর এই যে নেওয়া হয়ে গেছে সবগুলো জিনিস, তিনটে জিনিস নেওয়া হয়েছে মোট, আর ওরা একটা গিফটও দিয়েছে সাথে, এটাও তোমাদের বাড়িতে গিয়ে সবটা দেখাবো। তো এখন নিয়ে নিলাম আমরা স্টার্টার, আর স্টার্টার আসার পর আমার ভিডিও করতে মনে থাকে, আর মেন কোর্স আসার পর মনে থাকে না। এই যে দেখো, খাওয়ার শেষে মনে হলো, তো একটু শ্যুট করে নিলাম। তো যাই হোক, ওইখান থেকে সেরে এখন এসছি আমরা গোলা খেতে। তো আমি আর দিভাই গোলা খেয়ে নিলাম। তো গোলা খেয়ে এখন আমরা ব্যাক করছি রুমে। তো রুমে ব্যাক করে আমরা প্রায় অনেকক্ষণ, এক ঘন্টার মতো আমরা রেস্ট করলাম। রেস্ট করে তারপর এখন আমরা চলে এসেছি মুভি দেখতে। তো আমরা দু বোনে মুভি দেখতে চলে এসেছি, দাবাই আজকে আসেনি। সিনেমা হলটা ক্যাম্পের ভেতরেই। তো মুভিটা হয়তো বা অনেকেই দেখেছো, কয়েকদিন আগের মুভি, তো কয়েকদিন পরে এখানে এসছে। তো মুভিটার নাম হচ্ছে গিয়ে চার্লি, আমার ভীষণই ভালো লেগেছে, মানে এমন এমন কিছু মুহূর্ত আছে চোখ দিয়ে জল এসে পড়েছে। তো কালকে রাতে এসে আমি আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, বলেছিলাম এসে তোমাদের সাথে কথা বলবো, তো ভালো লাগছিল না শরীরটা, তাই আর তোমাদেরকেও দেখানো হয়নি কি কেনা হয়েছে। তো তোমাদের এখন সবগুলো দেখাবো কি কি কেনা হয়েছে। তো চলো তোমাদের আগে দেখাই। তো কি কি কেনা হয়েছে তোমাদের দেখিয়ে দিয়েছি, এবার তোমরা কমেন্টে জানাবে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আমি একটা কথা বলতে চাই, এই কথাটা যদি আমি আরেকদিনও বলেছিলাম, আমরা যারা ব্লগ করি, তো আমরা আমাদের ছোটো মোটো সব সব মানে খুশির জিনিস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, বাস এইটুকুই, আর কেউ কোনোরকম অন্যভাবে নিও না। তো যাই হোক, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর কমেন্টে জানাবে কিন্তু কোনটা বেশি সুন্দর হয়েছে। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, আর অনেক ভালো ভালো ভিডিও আসছে।